আমি আমিনা পারভিন। একদিন আমি আমার বাসায় মন খারাপ করে বসে থাকি আমার লেখাপড়া বন্ধ হয়ে যায় বলে। তখন ব্র্যাকের স্যার এসে আমার বিউটি পার্লারের ম্যাডামের কাছে নিয়ে যায় কাজ শিখতে। আমি ম্যাডামের কাছে কাজ শিখি এবং কাজ করে ম্যাডামের কাছ থেকে টাকা পেয়ে খুব খুশি হই। আমি আমার মনোবল ফিরে পাই। জীবনে অনেক বাধা আসতে পারে, তাই বলে থেমে থাকা উচিত নয়, মনোবল হারিয়ে ফেলা উচিত নয়।